এই মেশিনের একটি সুই ভেঙে এখন এই সুইটি নিচের দিকে যাচ্ছে না, এখানে বেজে পড়ছে, নিচে যেয়ে আটকে পড়ছে। এ ধরনের হলে আপনারা কি করবেন তা দেখুন। প্রথমে এই সুইটি আগে চেঞ্জ করে নিব। এই সুইটি হালকা পরিমাণ বাঁকা আছে, দেখুন এখানে হালকা পরিমাণ বাঁকা আছে, এর জন্য প্রথমে এটি আগে চেঞ্জ করে নিব। এর একটি সুই লাগিয়ে নিব। এখানে সুই উল্টা সোজা আছে, এটি লক্ষ্য করবেন, এখানে তেল তেল আছে, এই কাঁটাটা আপনার সাধারণত ভিতরে সাইড থাকে, আর এদিকে একটা শির আছে, লক্ষ্য করুন এই শির আলামুরা আপনার বাইরের দিকে থাকবে বা বাম দিকে, আর তেল তেলেটাই এই তেল তেলের সাইডটি ভিতরের পাশে ডান পাশে থাকবে। এটি প্রথমে লাগিয়ে নেব। প্রথমে এই সুই মাথাটি নিচের দিকে দেবো, এভাবে দিয়ে উপরের দিকে এই নাট পর্যন্ত ঠেকে দেব। লক্ষ্য করুন এখানে ছোট্ট একটি নাট আছে, এই হলো ছোট নাট, এই নাট পর্যন্ত ঠেকে দেব। এরপরে এটি টাইট দিয়ে নেব। এখন দেখুন এখানে আপনার ফিটের গেসে সুইটা পড়ছে, এর জন্য আপনার এই রডটি কিভাবে ঠিক করবেন তা দেখাবো। এ ধরনের একটি হাতর নিব, আর নিব এ ধরনের একটি লোহা, এক পাশে দেখুন এখানে কাটা আছে, এ পাশেও কাটা আছে, দুই পাশে কাটা আছে। এখন এই সুই রডের উপর দিকে এভাবে উঠিয়ে নিব, নিচের দিকে রাখবো না, কারণ নিচের দিকে রাখলে আপনার সমস্যা হবে, কারণ এখান থেকে বাঁকা হয়ে যাবে, এখান থেকে বাঁকা হয়ে গেলে আপনার আর সুই রড আপ ডাউন করবে না, যার জন্য এই সুই রডটি হালকা করে উপরে উঠে নেব। এভাবে দেখুন, লক্ষ্য করুন এ হচ্ছে সুই রড, এটি উপরের দিকে উঠে নিব। এরপরে এখানে বাজে এখানে আইলেট আছে, আইলেটদের চাবি আছে, এই চাবির সোজা এখানে এভাবে বাজিয়ে দেব। বাজিয়ে আপনার এই হাতর দিয়ে হালকা করে এই ভিতরের দিকে টোকা দেব। এটি লক্ষ্য করবেন যাতে আবার এই এই পাশে যাতে না বেজে পড়ে, এই প্লেটের মাঝামাঝি লক্ষ্য, এটি আগে ফিটটা খুলে নিব। এখানে লক্ষ্য করুন সুর প্লেটের মাঝে পড়ছে না, এভাবে না পড়লে আপনাদের সমস্যা হবে, কারণ এই সুইটি এই প্লেটের সাথে ঘষা খেলে বারবার সুতা কাটবে। এখন এই নাটটি টাইট হালকা করে টাইট দিয়ে নেব, নিয়ে আবার দেখব। এই এখানে দিয়ে লক্ষ্য করুন বেজে পড়ছে, এর জন্য আবার এই ব্যানারটি নিব, আর হাত নিয়ে এই এই ভিতরের পাশ থেকে বাইরে দিয়ে দেব। এখন এই বাইরে দিয়ে দেব হালকা করে, আবার অতিরিক্ত জোরে দেওয়া যাবে না, অতিরিক্ত আস্তে দেওয়া যাবে না, পরিমাণ মতন দিতে হবে।
এখানে মাঝখানে রাখতে হবে। আমি আবার বলছি যে মাঝে না পড়ে তাহলে আপনার সুতা কাটবে। এখন মাঝে হয়েছে, লক্ষ্য করুন ঠিক মাঝে পড়েছে। এখন এই ফিটটি আবার লাগিয়ে নিব। এভাবে আপনারা খুব সহজে ঠিক করে নিতে পারেন যে সুরটি পাকা হলে ঠিক মাঝে কীভাবে ফেলতে হয়, আপনাদের দেখালাম। এভাবে আপনারা খুব সহজে ঠিক করে নিতে পারেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এ ধরনের সমস্যা নিয়ে আমার আরও ভিডিও আছে, আমি আশা করি তা দেখবেন।